বরযাত্রী বোঝাই গাড়িতে চড়াও হয়ে লুটপাট চালালো দুষ্কৃতীরা। ঘটনায় 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বরযাত্রী বোঝাই 2টি ছোট গাড়ির পথ আটকে লুটপাট চালায় একদল দুষ্কৃতী। ঘটনার পর পুলিশে অভিযোগ জানানো হয়। পুলিশ তদন্তে নেমে শনিবার গভীর রাতে রসাখোয়া সংলগ্ন মহেশপুরের একটি বাড়িতে হানা দিয়ে ফজির নামে একজনকে গ্রেপ্তার করে। এরপর একে একে নসিবুর, সাদ্দাম আলী ও আকবর আলীকে গ্রেপ্তার করা হয়। বরযাত্রীদের খোয়া যাওয়ার সামগ্রীও উদ্ধার করে পুলিশ। করণদিঘি থেকে বরুণ মজুমদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।